صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমি আপনাদের সঙ্গে যে আলোচনা রাখছিলাম যে কিছু কিছু কষ্ট আছে তা আপনার দেখে না, কিন্তু জ্ঞান পেছনে মেহনত যদি করে যে করবে তার দুনিয়া এবং আখেরাত উভয় জানে তার সম্মান দেখতে পায়। একটার নাম ইমান, একটার নাম আমল, আর একটার নাম এলেন। এলেন এমন এক কষ্ট যা দেখা যায়। এই কারণে আমরা অনেক সময় আত্মত্ব ভূমিকাকে আনে আলেম না, কিন্তু খুব বালাকর্মের ভিতর আমরা মনে করি যে আলেম অথচ দুই ঘন্টা বাস করলে দুই জায়গায় আছে ভাইয়ের না এক কাজ হিসেবে আত্মটা বদল আছে সমস্ত যে সংজ্ঞা দিচ্ছেন সেটা হল পৃথিবীতে অন্ধকার জগতে মানুষ তার আল্লাহর পরিচয় যে লাইটের মাধ্যমে পৃথিবীতে মানুষ জান্নাত দেখবে জাহান্নাম দেখবে, শিরিক বিদআত কুফর এই জাতীয় গুনার কাজ কোনটা কোনটা গুনা কোনটা শিরিকের অপরাধ এটা যে লাইটের মাধ্যমে মানুষ পরিচয় লাভ করবে তার নাম এই এরম যার ভিতরে থাকবে ওই লাইটটা যার ভিতরে থাকে তার আলে তাহলে কি আল্লাহ কসম করে বলি সেই এলেমের লাইট যদি সামান্য কালো ভিতরে না থাকে আর সে যদি লন্ডন ওয়াস্তুশক্তিকার বেশি লাভ করে যথাযথ সে আল্লাহ পরিচয় লাভ করতে পারবে। কিন্তু কোন লাইফ সময় নাই, ডক্টর হইলেও আধ্যাত্মিক আর যে মানুষ দাদা আল্লাহ সিনেমার মালিক সিনেমা সে যত বড় ডক্টরই হোক দুনিয়াতেও সে কুকুরের থেকে নিকৃষ্ট, বড় কালে হবে কুকুর থেকে কালো নিকৃষ্ট। সামান্য যদি কারো ভিতরে থাকে তাহলে সেই রূপ মহান আল্লাহকে ভুলে যায়।
আল্লাহকে পত্রিকা এমন একটি লড়াই, এমন একটি লড়াই, এই লাইটটা যার ভিতরে যত বেশি থাকবে সে আল্লাহকে তত বেশি কিছু রসুলের কাছে বেশি ছিল না কম ছিল, সবার থেকে কম না বেশি أوتيت علما من الأولين والآخرين رسول الله أمر قاعدة تطمئن الدنيا تشتلو أمر قاعدة